আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজ আপনাদের দেখাবো যে এমকে স্টিল বোর্ড কিভাবে জাম দিবেন। তে আমার দেখেন, আমি দুটো বোর্ড আপনাদের ফিটিং করে দেখাবো কিভাবে লাগাবেন। তে আমার এটা স্টিল বোর্ড এখানে বা এমকে বোর্ড লাগাবো। তে প্রথমে লাগাইতে হলে পর আমাকে এটা ওয়াল ভিজিয়ে নিতে হবে অবশ্যই। তো এরপর সিমেন্ট বালু ভালোভাবে মাখাই নিতে হবে। তে এখন আমি স্টিল বোর্ড লাগানোর আগে আমি তলাই এবং পিছনে আমি বালু মশলা দিয়ে দেব কোনায় কোনায় এবং পিছের তলায়, যাতে আমার বোর্ডটা খুব সুন্দরভাবে ওটা বসিয়ে দিলে থেকে যায়। তে এখন আমার ঢোকাইতে হলে পরে আমার পাইপ যেহেতু বাড়তি করা আছে, আমরা এর আগের ভিডিওতে বলছিলাম যে মেন বোর্ডের সাথে পাইপ 1.5 ইঞ্চি বাড়তি রাখতে হবে যাতে আমার বোর্ডটা ফিটিং ভালো হয়। তো আমি দেখেন আমি বাড়তি রাখছি, এই জন্য আমার পাইপটা ফুটের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমি সুন্দর করে কোনোভাবে বসিয়ে রাখবো। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ঢোকাছি। ঠিক আপনারা কাজ করতে গেলে ঠিক এইভাবে আপনারা এরকম ঢুকিয়ে নেবেন। তখন আপনার চোখের এস্টিমেটে আপনি এটাকে সোজা করে নেবেন। প্রথমে করে নেওয়ার পর এরপর আপনারা চতুর সাইডে আপনারা সিমেন্ট খুব সুন্দরভাবে আপনার হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিবেন। যদি পারেন তো এটা চেনে দিয়ে অথবা যে কোনো আপনার ই দিয়ে আপনার ভিতরে ঢুকাই দিবেন, তাহলে আপনার খুব সহজে আপনার কাজটা খুব মজবুত হবে। তো আমার ফিটিং কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমার স্পিড রেবেল দিয়ে শুধু রেবেল দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন বোর্ডটা যেন বাঁকা না হয় এবং কাজটা যেন সুন্দর হয়। আর সুন্দর কাজ হলেই তো আপনার প্রশংসা আসবে। তো আমার বোর্ড কিন্তু ফিটিং হয়ে গেছে, এখন জাস্ট আমার লেবেল দিতে হবে। তো আমার এটা 3 কাট দিচ্ছি, আমি প্রথমে সুইচ দেবো, মধ্যে আমার একটা ফেনাসের রেগুলেটর থাকবে এবং পরেরটা আমার সকেট দিব। তো এখন আমার চোখের রেবেল হয়ে গেছে, এখন আমি স্পিড রেবেল দিয়ে আমি ফাইনাল লেবেল দেব। যদি আপনারা কাজের এই সময় যদি রেবেল করেন, তাহলে পরবর্তী যখন সুইচ লাগাবেন, সকেট বা ডিমার লাগাবেন, তখন কিন্তু অত রেবেল করতে হবে না। জাস্ট তখন পয়েন্ট টু পয়েন্ট দিলে পরে কিন্তু আপনার সুইচ খুব সহজে ফিনিশিং এবং সোজা হবে। তো আমার রেবেল করা কিন্তু হয়ে গেছে। এখন দেখেন খুব সুন্দর স্ট্রেট এবং পারফেক্ট কিন্তু হয়ে গেছে। তে জাম দেওয়ার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন বোর্ডটা বেশি উপরে ভেসে না থাকে, কেননা যদি ভেসে থাকে তাহলে কিন্তু আপনার প্লাস্টারে মেকআপ হবে না, এটা উঁচু হয়ে থাকবে, আর উঁচু হয়ে গেলে কাজের দুর্নাম আসবে। এই জন্য আপনাকে অবশ্যই 1/2 ইঞ্চি, যেহেতু 1/2 ইঞ্চি আপনার প্লাস্টার হয়, এই জন্য আপনাকে 1/2 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। তো এটা আমার দেখেন ফ্রিজের লাইন, এটা একটা ফাউল লাইন। তো এখানে আমি 1 ঘাটের একটা বোর্ড লাগবে আমার, যেহেতু আমার একটা সকেট হবে। তো আমি দেখেন আমি এখান থেকে কিন্তু আগে মশলা কিন্তু দিয়ে দিছি, এরপর আমি বক্সটাকে পাইপের ভেতরে ঢুকিয়ে আমি কিন্তু খাড়া রাখলাম। তো এরপরে চার সাইডে আমি সিমেন্ট বালু ঢুকিয়ে দেবো সুন্দর করে। তো যখন আপনি চার সাইডে যখন ঢুকে ভিতরে চাপ দিয়ে ঢুকাবেন, তখন অবশ্যই কেন আপনার চোখের মেজারমেন্ট ঠিক রেখে আপনি ঢুকাবেন। এরপর যখন কাজটা শেষ করে দেবেন, তখন তার আগে আপনি ফাইনালে রেবেল দিয়ে একটু মাপ দিবেন, যাতে আপনার কাজটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা না টেনে পরিপূর্ণভাবে দেখবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। আর যদি কোনো মতামত জানাতে চান, তাহলে অবশ্যই মতামত জানাবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।